পয়লা জুন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সাননেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সত্যি ভাগ্যটা আমার খুব ভালো যাচ্ছে। ওবি কাজ সেরে ফেরার আগেই আমাকে সুযোগের সদ্ব্যবহারটা করে ফেলতে হবে। দাদা? আরে এসো 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 বসো। না না ঠিক আছে। আরে কিচ্ছু ঠিক নেই, বসো তো এখানে। বলছি দাদা কি বলবেন বলছিলেন? আরে বাবা বলছি বলছি, বসো বসো বলছি বসো। দেখো মোটুসি, তোমাকে হয়তো এই বাড়ির সবাই এখনো বাইরের মেয়ে বলেই ভাবে, না আমি তো ভাবি না। আমি এই কদিনেই তোমাকে আমার এই পরিবারের একজন ভেবে ফেলেছি। আমি সত্যিই জানি যে তুমি এই পরিবারটাকে, মানে এই পরিবারটাকে কতটা ভালোবাসো এবং কত মঙ্গল চাও। তা যদি না চাইতে তুমি কিন্তু এত সাহায্য আমাদের করতে না। না না দাদা, এটা তো আমার ডিউটি, আমি যা করেছি এই পরিবারকে ভালোবেসেই করেছি। আর এই পরিবারের ভালোর জন্য আমাকে যা করতে হয় আমি ঠিক তাই তাই করব। আমি যা যা বলবো তা তো তোমাকে করতেই হবে। তারপর আগে আগে কি হয় দেখতে থাকুন। দেখো মুডুসি, দুঃখের কথা কি জানো, যে ভাই আমাকে ভগবানের মতো মানতো, কদিন আগেও আমার কথা উঠতো বসতো, সে এখন আলোর হাতের পুতুল হয়ে গেছে। আলো বশ করে ফেলেছে ওকে, যেভাবে আমাদের পরিবারটাকে পুরো বশ করে ফেলেছিল। কিন্তু এখন আলোকে উচিত শিক্ষা দেওয়ার সময় এবং সুযোগ দুটোই চলে এসেছে। আমি আলোকে এমন শিক্ষা দিতে চাই যাতে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। আর এই কাজে তোমাকে একটা সাহায্য করতে হবে, মানে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ কি দায়িত্ব বলুন না। আলো কোথায় কখন যাচ্ছে, কার কার সঙ্গে কথা বলছে, কি কথা বলছে, সব এসে আমায় বলতে হবে, পারবে তো? পারবো। আর একটা দায়িত্ব তোমায় নিতে হবে, আর একটা খবর আমায় এনে দিতে হবে যে অভি কাজ সেরে ঠিক কবে বাড়ি ফিরছে, তাহলে আমার গুটিটা সাজাতে সুবিধা হবে, পারবে তো? সব জেনে যাবেন দাদা, আমার উপর যখন দায়িত্ব দিয়েছেন আপনি নিশ্চিন্তে থাকুন। বেশ, তাহলে তুমি তোমার কাজ শুরু করে দাও। ঋতু কোথায় তুই? একবার এসকের বাড়িতে আস, দরকার আছে। দেখুন আমার সন্দেহের কথাটা আমি আপনাকে আগে বলেছিলাম, মানে মানে এই ঋতুর সঙ্গে কথা বলে সেটা আরো পরিষ্কার হয়ে গেল। মানে এই যে কারখানাটা ফেরত পাওয়ার জন্য ঋতু যে কেসটা করেছে সেটার পেছনে আরেকজন আছে, মানে ওকে ফুসলেছে, সেটা আপনি ঋতুর কাছ থেকে শুনলেই বুঝতে পারবেন। দেখুন নতুন করে আমি কিছু শুনতেও চাই না বুঝতেও চাই না। আপনাকে আপনাকে শুনতে হবে, শুনতে আপনাকে হবেই সত্যিটা, তারপরে সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। ওকে শর্টে বলুন, আমার হাতে অত টাইম নেই। এই যে তো ঘরে, এই ওনাকে পরিষ্কার করে বলতো, সত্যিটা বল, মানে এই কারখানাটা ফেরত পাওয়ার ব্যাপারে কেস করতে তোকে কে যুক্তি দিয়েছিল বল। না মানে আসলে দেবরাজ বাবু, আপনার ভাইকে নাটকটা বন্ধ করতে বলুন, যদি কিছু বলার থাকে তাড়াতাড়ি বলতে বলুন, আমার হাতে অত টাইম নেই। কি আমি নাটক করছি? এক্স্যাক্টলি, তুমি কি মনে করো তোমার দাদাকে না জানিয়ে তুমি আমার এগেইনস্টে কেস করেছো, এটা আমি বিশ্বাস করবো? তুই আমতামতা করছিস কেন? আরে বল না কার কথা অপকর্মটা করেছিলি, বলে দে। আলো, আলোর বুদ্ধি তো। আমি স্বীকার করছি আমি ভুল করেছি, আসলে আলো আমাকে এমন ভাবে লোভ দেখিয়েছে, তারপর আমার মাথাটা এমন ভাবে খেয়েছে যে আমি মানে খেয়েই হারিয়ে ফেলি। না দেখুন আপনারা যদি এখনো আমাদের কথা বিশ্বাস না করেন তাহলে আমি এক কাজ করতে পারি, উকিলকে আমি ফোন করছি, আমি কথা বলিয়ে দিচ্ছি, কথা বলে নিন। তবে একটা কথা, আলোকে কিন্তু কিছু জিজ্ঞাসা করবেন না, আলোকে যদি আপনি কিছু জিজ্ঞাসা করেন ও কিন্তু সঙ্গে সঙ্গে অস্বীকার করবে। আলো, আই মিন সিরিয়াসলি, আপনি যেটা বললেন সেটাই আমিও তো ভাবতেই পারিনি, মানে বিশ্বাসই করতে পারিনি।
অত গা গুলিয়ে উঠছে না আনা। আমি মানছি যে আলোর সঙ্গে আমার একটা শত্রুতা ছিল, কিন্তু তারপরে আমি আলোকে অন্যভাবে দেখতাম। কিন্তু ও যে কাল নাগিনীর থেকে কোনো অংশে কম নয় এটা আমি বুঝতে পারিনি। বিশ্বাস করুন, দোষটা ওর নয়, আমাদের ওখানে দোষ আছে। আমরা অনেকটাই মাথায় তুলে ফেলেছিলাম ওকে। ওকে যতটা সহজ সরল ভেবেছিলাম আসলে ততটা সহজ সরল ও নয়। ও যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য সব করতে পারে এটা আমি বিশ্বাস করুন বুঝতে পারিনি। কি চায় জানেন? ও চায় আমার পরিবার, বিশেষ করে আমি, এই আমার সমস্ত জায়গায় সব জায়গায় বদনাম হোক, ছোট হই যাতে আমি, এটাই ওর একমাত্র চাও। এরপরেও কি আপনি দুধ কলা দিয়ে কালসাপ পুষবেন, মানে আলোর কারখানা দাঁড় করাতে সাহায্য করবেন? দেখুন, আপনাকে দেখে তো যথেষ্ট বুদ্ধিমতী বলেই মনে হয়। আপনি কি এখনো বুঝতে পারছেন না যে আলো নিজের কারখানাটা দাঁড় করানোর জন্যে আপনাদেরকে ব্যবহার করছে? আমাদের র মেটেরিয়াল এর সাপ্লাই পুরোপুরি বন্ধ হয়ে গেছে ম্যাডাম। আবার আবার সেই একই প্রবলেম, 3-15 মধ্যে আবার একই প্রবলেম, কি করবো আমি, কিভাবে চালাবো বিজনেসটা? বলছিলাম ম্যাডাম, আগেরবার আমাদের যে ম্যাডাম হেল্প করেছিলেন তার সাথে তো একবার যোগাযোগ করতে পারেন, যদি উনি কোনো হেল্প করতে পারেন। সরজু ম্যাডামকে সবটা বলে একটা সলিউশন বের করতেই হবে, উনি ছাড়া আর কেউ আমাকে হেল্প করতে পারবে না। কে ফোন করছে? আলো। তা এতবার ফোন করছে, ধরো। ওর মতো মেয়ের সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। এইটাই তো ভুল করছেন, মানে এই কাটাকুটি খেলে কোনো লাভ হচ্ছে কি? মানে আপনি যতবার ফোনটা কাটবেন ও ততবার আপনাকে ফোন করবে, ও তো বেয়ামে, কোনো লজ্জা শরম বলে কিছু আছে?